মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে, কি কাকুন কি বলছে? কাকুন বলছে ও নাকি কাউকে এখান থেকে যেতে দেখেছে। কাকে বলছে? জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রীকে কি উল্টো পাল্টা কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? ওর বডি আইডেন্টিফাই করে এসেছি আমরা, ডেড বডি দেখে এসেছি মর্গে। আরে ও ক্রেজি, কি বলছিস কি তুই? ঠিকই তো, শিশু মনের কোনো ভাবনা থেকে হয়তো বলছে। কি হয়েছে কাকুন, তুমি কাকে দেখেছো? কাকে? কি জগদ্ধাত্রীকে দেখেছো? কোথায় দেখেছো? কোথায় দেখেছো? জানালা? ও কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় দেখেছো, কি বলছো তুমি? বুঝতে পারছি না কাকুন, বলো তো তুমি কি দেখেছো, কোথায় দেখেছো? জানলায় দেখেছো? তুমি জগদ্ধাত্রীকে কোথায় দেখেছো? বাড়ির ভেতরে নাকি বাড়ির বাইরে? বাড়ির বাইরে জগদ্ধাত্রী? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আমি বুঝতে পারছি, কেউ ছক করছে, পেছন থেকে কেউ খেলছে। ছক খেলছে? হ্যাঁ করছে। মেজো জেঠুমনি, মেজো জেঠুমনি, ওকে ডেকে লাভ নেই। কেন? তোমার জেঠুমনি বাড়িতে নেই, ক্লাবে গেছে, পাল্টে গেছে। রাজনাথ অনেক পাল্টে গেছে, কোনো একটা মেন্টাল প্রবলেম হচ্ছে ওর, কিছু তো একটা হচ্ছে। কিরকম ইন্ট্রোভার্ট হয়ে গেছে, কার সঙ্গে কথা বলছে না, নিজের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছে। সমস্যা তো একটা কিছু হচ্ছে, একটা কোনো সমস্যা তো হচ্ছে, যেটা ও কাউকে খুলে বলতে পারছে না। সমস্যা একটা নয় মাম্মি, সমস্যা অনেকগুলো হচ্ছে। উর্মিলা মুখার্জির গান চলছে, ঘরে কেউ নেই, বাইরে সিকিউরিটি গার্ড অজ্ঞান হয়ে পড়ে আছে, বুঝতে পারছেন আপনি? না মেহেন্দি, শুধু অজ্ঞান হয়ে যায়নি, ওদের আঘাত করে অজ্ঞান করা হচ্ছে। দেবুদা, তার মানে যে আঘাত করেছে সে ট্রেন্ড, সে জানে মামা, সে জানে যে মানুষকে কোথায় আঘাত করলে সে জ্ঞান হারাতে পারে। কে হতে পারে? কাকুন তো বলছে জগদ্ধাত্রী। ইম্পসিবল। আরে বাবা, যার যার বডি পোস্টমর্টম হয়ে গেছে তাকে কি করে কাকুন দেখবে? না না, ইম্পসিবল, ইম্পসিবল। জ্যাস, সমস্ত কিছু রেকর্ড করা আছে এই মাইক্রো ক্যাসেটে, সবার বয়ান। থ্যাংক ইউ ফো মাচ চিরঞ্জিত। কিন্তু জ্যাস, সাধুদা সন্দেহ করছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার কথাবার্তা চলাফেরা খুব সন্দেহ করছে। অবশ্য সেটাই তো স্বাভাবিক, আমাদের সবার বস আনুনি। ওনার ওনার মাথাটা না একেবারে ঝানু মাথা। কত ক্রিমিনাল দেখেছেন উনি, কত ক্রাইম দেখেছেন ওই মানুষটা।
কিছু একটা উনিশ বিশ হলে তো ওনার ওনার সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। তাহলে আমি এখন যাই। হ্যাঁ, বাট সাবধান চিরঞ্জিৎ। হ্যাঁ, এক মিনিট, আর একটা কথা ছিল। কি? কালকে বডিটা পোস্টমর্টম থেকে বেরোনোর কথা আছে, তার মধ্যে আমাদের সমস্ত ব্যবস্থা করতে হবে। জ্যাজ বলে দিয়েছে যে তার মধ্যেই খুনিকে খুঁজে বের করবে। কে কৌশিকী মুখার্জিকে খুন করার চেষ্টা করেছিল সেটা ও খুঁজে বের করবে। ডোন্ট ওয়ারি, ও করে দেখাবে, ও দেখাবে করে। জ্যাজ, বলেছিলাম না জ্যাজ আমাদের খুব কাছাকাছি আছে, এত সহজে মরে যাবে না। এই ফর্মুলাটা আমি ঠিক মানতে পারিনি, তাই না? জ্যাজ, আমি জানতাম, আমি প্রথম থেকেই জানতাম যে তুমি মরণ। কেউ তোমাকে কিডন্যাপ করে ধরে রাখতে পারবে না সেটাও আমি জানি। তারপর ওই প্রতিমা যখন আমাকে সবটা বলল। প্রতিমা কি বলল স্যার? স্যার, একটা ইনফরমেশন পেলাম, জগদ্ধাত্রীর বডি নাকি পাওয়া গিয়েছে। What? হ্যাঁ, মর্গে ওর বডি নাকি আইডেন্টিফাইও করা হয়েছিল। ওর বডি বোধহয় পুড়িয়েও দেয়া হবে। কাদের হাতে বডি তুলে দেওয়া হয়েছে? পোস্টমর্টম রিপোর্ট? আমি সব খবর নিচ্ছি স্যার। সো জাসনাল, ফিরে চলো ডিপার্টমেন্টে, এই কেসের দায়িত্ব নাও। কৌশিকী মুখার্জিকে মার্ডার করার চেষ্টার মিস্ট্রি আর তোমার কিডন্যাপ হওয়ার মিস্ট্রি। না শতদা, এক্ষুনি আমি সামনে আসবো না। কেন? এক্ষুনি সামনে আসবো না শতদা, এখন প্রতিপক্ষ নিশ্চিন্ত। প্রতিপক্ষ ভাবছে যে একজন ডাইং, আরেকজন অলরেডি ডেড। কৌশিকী মুখার্জি মৃত প্রায়, আর আমি তো মরেই গেছি। এই নাটকটা চলুক, চলছে চলুক। সাধুদা, আমার রিকোয়েস্ট আপনার কাছে, আমি যে বেঁচে আছি সেটা যাতে এই মুহূর্তে কেউ না জানতে পারে। কেউ জানবে না মাই ডিয়ার, ডোন্ট ওয়ারি। তাহলে তোমার পরবর্তী পদক্ষেপটা কি? আমার পরবর্তী পদক্ষেপ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।